গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প সংযুক্তা চ্যাটার্জির লেখা অ্যারিজোনার অভিশাপ। গল্পটি আমরা নিয়েছি চীনে পটকা ফেসবুক গ্রুপ থেকে। বলে রাখা ভালো, আর কদিন পরই পলান্ন প্রকাশনী এবং চীনে পটকা ফেসবুক গ্রুপের তরফ থেকে একটি গল্প সংকলন আসতে চলেছে, যার নাম ভয়ের চেয়ে ভয়ঙ্কর। সংযুক্তা চ্যাটার্জি পেশায় একজন ব্যাংকার, কিন্তু নেশায় তিনি লেখক। লেখালেখি শুরু করেন স্কুল জীবন থেকেই। পৌরাণিক রহস্য এবং গল্পবিজ্ঞান তার ভালোবাসার জন। 2017 থেকে বিভিন্ন পত্রপত্রিকা এবং সংকলনে প্রকাশিত হয়ে আসছে বিভিন্ন গল্প এবং অনুগল্প। তার মধ্যে থেকে কিছু গল্প শ্রুতি নাটক হিসেবে ইউটিউবে সম্প্রচারিত হয়েছে এবং সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি গল্প প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত হয়েছে। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে সমৃদ্ধি, শুভ, অগ্নিশ্বর এবং শিব। গল্পের পোস্টার ডিজাইনে সৌম্যদীপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি এবং আমি শুভ। গল্পের একদম শেষে আপনারা শুনতে পাবেন পরের গল্পের কিছু অংশ, যা শুনে আপনাদের আন্দাজ করতে হবে যে পরের গল্প ঠিক কী আসতে চলেছে। আমাদের কমেন্ট করে আপনারা সেই উত্তর আমাদের জানাবেন। শুরু হচ্ছে আজকের গল্প, অ্যারিজোনার অভিশাপ। অনেকদিন পর বাড়ি ফিরছে দৃপ্ত, রোজ ভিলা। দার্জিলিংয়ের হিলকাট রোড ছাড়িয়ে খানিকটা উঠে এক বিশাল কাঠের বাংলো। পাইন বনের মধ্যে বাংলোর সামনে ঘিরে প্রায় 30-40 রকমের গোলাপ গাছ, পিছনে ফল আর বড় বড় গাছ। পাহাড়ের ধাপে ধাপে উঠে গেছে পাইনের বন অবধি। জেঠুর শখের বাগান। মা বাবা সে কোন ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা যায়। জেঠু জেম্মাই সন্তান স্নেহে বুকে জড়িয়ে ধরেছিলেন, রূপদার থেকে এতটুকু আলাদা করেনি। জেম্মাও নেই, বছর দুই হয়ে গেল। চাকরি সূত্রে বরাবরই তাকে বাইরে বাইরেই থাকতে হতো, আর সেই সময় দৃপ্ত ছিল অ্যারিজোনার সোনোরান মরুভূমির জনহীন প্রান্তরে, তাই তার সাথে যোগাযোগ করা যায়নি। অ্যারিজোনা, সোনোরান মরুভূমি, 1978 সাল। আজ সকাল সকাল বেরিয়েছে দৃপ্ত, তাঁবু গুটিয়ে বেরিয়ে পড়েছে ট্রলার নিয়ে। কাল রাতে সগুয়ারো লেকের পাশে আস্তানা গেড়েছিল, সাথে স্থানীয় তখনও উপজাতির গাইড ড্যানিয়েল। সগুয়ারো তীর ধরে উত্তর পূর্ব থেকে যাওয়ার ইচ্ছে আজুর। তখনও ভাষার সোনতা শব্দ থেকে সোনোরান নাম। সোনতা আসলে উদ্ভিদের আবাসস্থল। কত রকম জাতের গাছপালা দেখেছে তৃপ্ত, অজানা অচেনা। অনুর্বর ভূমিতে বেড়ে ওঠা প্রচণ্ড গরম ও ঝোড়ো বাতাস সহ্যকারী উদ্ভিদ, যদিও ক্রেওশট বুড়ো ধরনের ঝোপ কিংবা মেসকিতে জোশুয়া গাছও চেনা, অচেনা গাছও অনেক। দৃপ্ত এ ব্যাপারে বিশেষজ্ঞ নয়, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এদিকে একটা ব্যাপার হয়েছে, ড্যানিয়েল দু একদিন ধরে আপত্তি জানাচ্ছে। তুমি আমার কথা শুনছো না, সোনাতার ওই এরিয়াতে আমাদের যাওয়া ফরবিডেন। কেন, ওদিকে কি আছে?
দৃপ্ত কৌতূহলী হয়। জানি না, আর জানতেও চাই না। ড্যানিয়েলের সাফ জবাব। আরে কিছু তো বলবে। ওদিকে গেলে মানুষ আর ফেরে না, যদি বা কেউ ফেরে তো তার উপর অভিশাপ নেমে আসে, তার বাড়ির সবাই মারা যায়। কি অভিশাপ? কিন্তু দৃপ্তর কৌতূহল বাড়তে থাকে। এইসব অ্যাডভেঞ্চারের টানেই তো পৃথিবী ঘুরে বেড়ায়, কাল তবে ওই দিকেই যাবে। সেই মতো আজ বেরিয়েছে বটে, কিন্তু সকাল থেকে ড্যানিয়েলকে আর খুঁজে পায়নি। বোধহয় দৃপ্তর মত বদলাতে না পেরে ফিরে গেছে। তবু খোঁজাখুঁজি তো করতে হবে, যদি কিছু বিপদ ঘটে যায়। সূর্য মাথার ওপর, প্রায় 40°C, সামনে ধুধু ঊষর পাথুরে পানিয়ারি, কোথাও ক্রিয়সর চোপের নিচে ডেজার্ট টার্টেল খাবারের সন্ধান করছে, কোথাও আবার পাথুরের টিলাগুলোর গর্ত থেকে উঁকি দিচ্ছে রক মাউস। দৃপ্ত মাথায় টুপি আর মুখটা কাপড়ে ঢেকে গাড়ি চালাচ্ছে লেকের পাশ ধরে। আকাশ থেকে যেন আগুন বৃষ্টি হচ্ছে, তেমনি শুকনো ঝোড়ো হাওয়া, এদিক ওদিক জশুয়া গাছের ছাড়, কিন্তু এ গাছ ছায়া দেয় না। একটু শান্তি দরকার। বাপরে, একা একা আরো যেন কেমন লাগছে। যত উত্তর দিকে যাচ্ছে তত পরিবেশটা কেমন থমথমে হচ্ছে, পাখির ডাক আর শোনা যাচ্ছে না। সকালের থেকে অন্যান্য প্রাণীদের সাথে মাঝে মাঝে কিছু রিংটেল, ক্যাঙ্গারু, লিজার্টও দেখা যাচ্ছিল, কিন্তু এখন তাও নেই। শুধু পাথুরে বানিয়ারি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা চেনা অচেনা গাছ, ঝোপের মতো ছায়াহীন। এই জায়গার নাম একেবারে সার্থক, উদ্ভিদেরই বাসস্থান বটে, জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সাবধান করছে, এই জায়গাটাতে সত্যি কিছু গণ্ডগোল আছে। হঠাৎ তৃপ্তর নাকে বেশ সুন্দর একটা গন্ধ আসে, জোরে জোরে নাক টানতে থাকে সে। কি সুন্দর, মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে তো। যত এগোতে থাকে তত গন্ধটা গাঢ় হয়। কি আরাম লাগছে, মাথার মধ্যে জট পাকাতে থাকা চিন্তা ভাবনাগুলো হালকা হয়ে যাচ্ছে। গন্ধের উৎস সন্ধানে গাড়ি চালাতে থাকে তৃপ্ত, লেকের ধার থেকে সরে যায় ধীরে ধীরে। আর একটা পাথুরে টিলার ওপর গাড়ি নিয়ে উঠতেই, আরে ওগুলো কি গাছ, সাদা ফুল ছেয়ে আছে অকুন্তি। টিলার ওপর থেকে যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে অন্তত মাইল দুই জুড়ে এই গাছ, এক একটাতে অনেক ফুল। ফুলগুলো অনেকটা গোলাপের মতো, কিন্তু পাতাগুলো বেশ অন্যরকম। পাতার কিনারায় বিশাল বড় বড় রোয়া, আর পাতাগুলো সাধারণের তুলনায় বেশ মোটা। মরুভূমিতে জল ধারণের জন্যে যেমন হওয়া উচিত আর কি। পাতার শিরাগুলো সাদা রঙের, আর ফুলগুলোর কি মাতাল করা গন্ধ। গাড়িটাকে টিলার ওপর দাঁড় করিয়ে পায়ে হেঁটে নিচে নেমে যায় তৃপ্ত। নামার আগে এদিক ওদিক দেখে নেয়। আশেপাশে অনেক পোকামাকড় মরে পড়ে আছে, খানিক এদিক ওদিক হাঁটে, তারপর দাঁড়িয়ে পড়ে গলায় ঝোলানো ক্যামেরায় বেশ কিছু ছবি তোলে। কাছ থেকে ফুলের ছবি, পাতার ছবি, পরে নেগেটিভ প্রিন্ট করিয়ে দেখবে এই রোদ্দুরে কেমন ছবি এসেছে। অসংখ্য ফুল ফুটে আছে, তাই এত গন্ধ, না হলে সাদা তো রাতের ফুল। তবে এই ধরনের গাছ কোথাও দেখেনিও, কম জায়গা তো ঘোরেনি। ছবিগুলো কোনো জার্নাল ছাপলে হাতে কিছু পয়সা করেও আসবে। হঠাৎ ওর মনে হয়, আচ্ছা এই যে পোকামাকড়গুলো আশেপাশে মরে শুকিয়ে যাচ্ছে,
তাহলে কি এই গাছগুলো কীটনাশক? জৈব কীটনাশক নিয়ে তো গবেষণা হচ্ছে। আচ্ছা, একটা চারা নিয়ে যাব নাকি? কিন্তু এই জলবায়ুর বাইরে বাঁচবে? যাই হোক, একটা নিয়ে গেলে ওদের কিছু সংখ্যা কমবে না। ট্রলার থেকে একটা খালি হয়ে যাওয়া শুকনো খামারের ডাব্বা নিয়ে তাতে কিছু বালি আর মাটি ভরে নিল। হাতে সার্জারি গ্লাভসও পরে নাই ও। বাপ রে বাপ, কি শক্ত শিকড়! উহ, পাতার রোয়াগুলো আঙুলে জড়িয়ে যাচ্ছে। উপরাতে না পেরে বাড়ি খুঁড়ে শিকড় বার করে খানিক ছুরি দিয়ে কেটে একটা ছোট চারা মাটি থেকে তুলে নিল। শিকড় কাটতেই হাতে জলজলে রস লাগলো। বাবা, কি বাজে গন্ধ! বিচ্ছিরি! এর মধ্যে হঠাৎ ওর মনে পড়ল ড্যানিয়েলকে খুঁজতে হবে। ভিতরের কর্তব্যশীল মানুষটা জেগে উঠল। আর সময় নষ্ট না করে মরুভূমির এই অজানা অপূর্ব রূপ রস গন্ধ ছেড়ে ও জোর করে উঠে পড়ল গাড়িতে। গাড়ি চালিয়ে দিল উল্টো পথে শহর অভিমুখে। ড্যানিয়েলের তো ওদিকেই যাওয়ার কথা। কম্পাস আর মাথার ওপর সূর্যই ভরসা। এখন ড্যানিয়েল কোথায় কে জানে, দেখি। দৃপ্ত যদি টিরা থেকে নেমে ওই গাছের জঙ্গলের সীমানা ধরে আরও খানিকটা পূর্ব দিকে যেত, যাকে খুঁজছে তাকে সহজেই পেয়ে যেত। কাল রাতের অন্ধকারে ড্যানিয়েল রাস্তা ভুল করেছে, আর এ মরুভূমির প্রাচীন প্রবাদ, ভুলের মাসুল মৃত্যু। কিন্তু ড্যানিয়েল এখনো মরেনি। এখন আর তার হাঁটার ক্ষমতা নেই, সাহায্য চাওয়ার অধিকার নেই, পালানোর উপায়ও নেই। মৃত্যু চাই তার, মৃত্যু। কিন্তু মৃত্যু এখানে যে সহজলভ্য নয়, অভিশাপ তার থেকেও ভয়ঙ্কর। অ্যারিজোনার অভিশাপ। পরদিন বিকেলের মধ্যে সোনোরা শহরে ফিরেছিল তৃপ্ত। ভেবেছিল গাছটা হয়তো বাঁচবে না, কিন্তু কি আশ্চর্য, ওটা বেঁচে গেল। তবে রোজই ওটার চারপাশে পোকামাকড় মরে শুকিয়ে পড়ে থাকতে দেখত তৃপ্ত। ভালো পেস্টিসাইড হিসেবে কাজ করে, বাড়ি ফিরে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। কিন্তু ফিরেই জেম্মার মৃত্যুর খবরটা পেয়ে সব ভুলে যায় তৃপ্ত। হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু। দার্জিলিং থেকে নামিয়ে আনার সময়টুকুও পাওয়া যায়নি। তৃপ্তর কপালটাই খারাপ, শেষ দেখাটুকু দেখতেও পেল না। শুধু বাড়ির পিছনের জমিতে গাছটা পুঁতে দিয়েছিল। এই ঠান্ডায় নিশ্চিত মরুভূমির গাছ বাঁচবে না। তারপর ওটার কথা এই দুবছর একদমই প্রায় ভুলে গিয়েছিল। দার্জিলিং 1980, দৃপ্তর কথা। এখন হরিকাকাকে নিয়ে জেঠু একাই থাকে, রূপদার শিলিগুড়িতে ব্যবসা। আমি এখন ফিরছি আফ্রিকা শেরিংগিটি থেকে, অনেক কল্প জমেছে জেঠুর জন্য। পরন্তু বিকেলের আলোয় কেমন বিষণ্ণ লাগছে রোজভিলাকে। হালকা কুয়াশা জড়িয়ে আছে সারা দেহে, কয়েক মিনিটের মধ্যেই ঝপ করে অন্ধকার নেমে যাবে। পরিচিত সবুজ গেটটা ঠেলে ঢুকলাম। মোড়াম বেছানো সুড়িপথের দুধারে গোলাপের ক্যারি, বেশ একটা মিষ্টি গন্ধ ভাসছে বাতাসে। ধীরে ধীরে হাঁটছি, বাগানে যেন কেমন একটা অযত্নের ছাপ। এদিক ওদিক আগাছা জন্মাতে শুরু করেছে। মালি দাদা নিশ্চয়ই ওই দুদিনের নাম করে দেশে গিয়ে 10 দিন পার করে দিয়েছে। হরিকাকা তো আজকাল আর পারে না,
অবশ্য তাতে গোলাপ ফোটার কমতি নেই। চারিদিক যেন রামধনু ফুটে আছে। ওক কাঠে সদর দরজার ঘণ্টিটা বহু দিন পর বাজালাম। এটা আমি তিব্বত থেকে এনেছিলাম বছর সাতেক আগে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই ঘণ্টার অসম্ভব ক্ষমতা। এটা যতক্ষণ কেউ বাজাতে থাকে, চক্ষ রক্ষ মানুষ প্রাণী কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। জানি না সত্যি কি না, তবে সারা পৃথিবীর অনেক অদ্ভুত জায়গায় ঘুরে যা বুঝেছি যে আমাদের সাধারণ চিন্তার বাইরে এমন অনেক কিছু ঘটে যার বুদ্ধিতে ব্যাখ্যা চলে না। অনুচ্চ অথচ অনুনাদে এমনভাবে ঘণ্টাটা বাজতে লাগলো যে আমার মনটা হঠাৎ আনন্দে ভরে গেল। বুকের ভিতর থেকে অনুভব করলাম, ভারী ফিরেছি। কিন্তু কি হলো, এতক্ষণ দাঁড়িয়ে আছি, কেউ দরজাও খুলছে না, বাড়িতে কেউ না কেউ তো আছে, আর বাইরে থেকে তালা বন্ধও তো নয়। এদিকে অন্ধকারও হয়ে যাচ্ছে, চারপাশের কুয়াশা যেন আরো ঘন হচ্ছে, কেমন একটা যেন ওই দম চাপা ভাব। আমার সেই চিরপরিচিত শশীন্দ্রিয় বলছে কিছু একটা আলাদা লাগছে, কিন্তু কি আলাদা, কি কিছুই বুঝতে পারছি না। চিঠো কি অসুস্থ হয়ে পড়ল, কি যে করব। জেঠু, জেঠু, হরি কাকা, কোথায় গেল সব, কি ব্যাপার, জেঠু? কেউ সাড়া দিচ্ছে না। জেঠু, আরে ও হরি কাকা, কই তোমরা? কি যে করি মাথায় আসছে না। আর এই ওক দরজা ভাঙাও আমার তারা হবে না, বরং ওই নিচেই চলে যাই, ওই ওয়াং আঙ্কেলের দোকানে পৌঁছালে বরং ওই লোকচুকার হয়ে যাবে। পুরো অন্ধকার নেমে গেছে এখন, ঘণ্টির আওয়াজ থেমে যেতে আবার মনটা কেমন কু ডাকছে, কি যেন একটা নেই। ফিরতে যাচ্ছি, হঠাৎ খুট করে দরজা খুলে গেল। ভিতরে হালকা আলোর রেখা, দরজার ফাঁক থেকে জেঠুর সেলুর দেখতে পেলাম। কে? টিপু এলি? হায় 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 হায়, কতদিন পর, এই তোর অপেক্ষাতেই দিন কাটাচ্ছি বাবা, নইলে নইলে কবেই। সেই একা থাকছো? রূপটা কতবার বলেছে ওদের কাছে চলে যেতে, তোমার না, তোমার ওই শুধু বড় জেদ। চলো ভিতরে চলো। ঢুকতে ঢুকতে বললাম, এসেই এসেই বকতে শুরু করলি, শুধু পাকা হ্যাঁ। হায় হায় হায়, তোকে তোকে একটু দু চোখ ভরে দেখি। আহ, রূপের বাড়ি, রূপের বাড়ি এ জন্মে আর যাওয়া হবে না রে, আর যাওয়া হবে না। জেঠুকে এত আবেগপ্রবণ আগে কখনো দেখিনি। কেন জেঠু, কি হয়েছে? আর ভিতরের আলো এত কম কেন, কেমন আলো আঁধারি অবস্থা। চল চল চল, আগে ওপরে চল, পরে সব শুনবি, চ। আচ্ছা, এই হরি কাকা কই, তুমি ওপর থেকে নেমে দরজা খুললে যে। জেঠুকেও কেমন ভালো করে দেখতে পাচ্ছি না। হরি হরি নেই, সুপুমালি আছে শুধু, যদিও একে থাকা বলে না। সে কি মালি দাদা অসুস্থ নাকি, আর তুমিও একা? না না রে, একা নই, আর সেটাই তো চিন্তা,
রাতের বেলা এলি তোর যেন কোনো কোনো ক্ষতি না হয়। কি সব বলছো, কিসের ক্ষতি? আর হরিকাকার তো তুমি ছাড়া আর কেউই নেই, তা মালিদাদের কোন ঘরে? সব সব বলবো, সব তোকে তোকে বলবার জন্যই তো প্রাণপণে চেষ্টা চালিয়েছি এই এই শেষ কটা দিন। আগে আগে একটু বসে নে, আর 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 বেশি সময় নেই আমার হাতে, আজই আজই বলে ফেলতে হবে। ভাগ্যি ছিলি, কিন্তু কিন্তু তোকে কি খেতে দেবো রাতে? আমার তো আজকাল আর খেতে লাগে না। বুঝতে পারছি, জেঠুর অ্যামনেসিয়া কোচের কিছু একটা হয়েছে, ওই একা থাকার মানসিক সমস্যা। কাল সকালেই জোর করে নেমে যেতে হবে শিলিগুড়ি, ডাক্তার দেখানো দরকার। কী সব বলছো, খাও না মানে কি? আচ্ছা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। আর মোমবাতি জ্বালিয়ে রেখেছো যে, কারেন্ট নেই, কয়েকটা মোমবাতি জ্বলছে এদিক ওদিক, আর এইটুকুতে এত বড় বাড়ির অন্ধকার কাটে নাকি? না রে, জানিসই তো এখানকার কারেন্টের অবস্থা, শৈল শহরে কিছুই পাল্টায় নেই দু বছরে। আচ্ছা হ্যাঁ, দু বছর পর ফিরলি না? হ্যাঁ, তা দু বছর হবে, ওই জিম্মার কাজের পর 10 দিনের মতো ছিলাম আর কি, ফাঁকা বাড়িটা যেন খেতে আসতো তাই তো পালিয়ে গেলাম। আর তুমি সামনে সিঁড়িতে উঠছো কেন? আমি তো পিছনে দক্ষিণ দিকের ঘরে থাকি। কেমন যেন অবাক লাগছে, ইতিমধ্যে আমার বিদ্যুতের চমকের মতো মনে পড়ে গেছে সদর দরজা থেকে একটু দূরেই দেওয়ালের গায়ে বাড়ির মেন সুইচ বোর্ডটা। ঘন্টি বাজানোর সময় একবার আনমনে চোখও গিয়েছিল, সেটা নামানো ছিল, তার মানে আলো ইচ্ছে করে জ্বালানো হয়নি। অথচ সিঁড়ি দিয়ে কেমন যেন হেলে দুলে উঠছে জেঠু, কেমন একটা ওই থপথপ করে উঠছে বলা যায়। পিছন পিছন উঠছি, মনে হলো জেঠু বেশ মোটা হয়ে গেছে, এদিকে বলছে কিছু খায় না। না, কাল সকালেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। কয়েকটা সিঁড়ি উঠেই যেন হাঁপিয়ে গেল জেঠু, উপরে পৌঁছে পুবের ঘরের দরজাটা খুলল। কাঁপা হাতে মোমবাতিটা টেবিলে রেখে ইজি চেয়ারে বসে পড়ল। আমি এগিয়ে গেলাম, দেখি দেখি দেখি, জ্বর তো আসেনি তো, কিন্তু আঁতকে উঠল জেঠু। না 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 না, দেব দেব, আমার আমার কাছে আসিস না, আমার বেশি কাছে আসিস না, তুই 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 ওই বিছানায় বস, তুই ওখানে বস বস। আমি বড় অবাক হয়ে বিছানায় বসলাম, সব কিছু কেমন যেন বদলে গেছে। এবার সামনে থেকে জেঠুকে দেখে আমি রীতিমতো চমকে গেলাম, এ কি চেহারা হয়েছে, যতটা মোটা হয়েছে ভেবেছিলাম তা তো নয়, একটা ওই বেখাপ্পা ওভারকোট চাপিয়েছে, তার উপর মাথাটাও মাফলা জড়ানো, শুধু ওই মুখটুকু দেখা যাচ্ছে, ধপধপে ফর্সা মানুষটার মুখটা একদম কালো হয়ে গিয়েছে, আর বাকি শরীরের কিছু দেখা যাচ্ছে না, হাত দুটো দস্তানায় ঢাকা, শুধু ওই চোখ দুটোতে আমাকে দেখতে পাওয়ার অমলিন আনন্দ। এবার ফেরবার সময় আমিও ভয় ছিলাম, জেঠুকে দেখতে পাবো তো, আমার যে কপাল। যাক, সকালটা একবার হোক।
আচ্ছা বলো জেঠু, কী হয়েছে তোমার? আর হরিকাকারই বা কী হলো? মালি দাদাকেও দেখতে পাচ্ছি না। জেঠু শুরু করে, সে অনেক কথা রে, সুপু মালি বাড়ির পিছন দিকে আছে। কিন্তু পিছন দিকে কি একটা সমস্যা বলছিলে যে? ও বেচারা সব সমস্যার ঊর্ধ্বে উঠে গেছে। জানিস তো আমি ডায়েরি লিখি, যদিও রোজ লিখতাম না তবুও কাজের কথা লেখা আছে সব। পরপর ঘটনা মনে থাকে না আজকাল, তবে সব জরুরি ঘটনার কথা এই এই ডায়েরিতে আছে। তোর সব প্রশ্নের উত্তর এতে পেয়ে যাবি বাবা, এতে পেয়ে যাবি। জেঠু নিচে চলে গেল, যাওয়ার আগে একটু থেমে হেয়ালি করে গেল। আমিও ভীত মানুষ, নিজেকে কিছু করবার ক্ষমতা আমার নেই, তাই তোর জন্যই অপেক্ষা করছিলাম রে। শেষ হলে নিচে আসিস আমার কাছে। জেঠুর ডায়েরি, 1978 চৌঠা নভেম্বর। অক্টোবরে রমা চলে গেছে, দীপ শ্রাদ্ধের কাজ শেষ হবার পরই আজ চলে গেল। জিম্মা ছাড়া আর এ বাড়িতে নাকি টিকতে পারছিল না। কি আর বলি, 12 জানুয়ারি আজ রূপো শিলিগুড়ি চলে গেল। আমার দুই বেটাই কেউই আর বিয়ে করল না। রমা নেই, আমি এখন কি নিয়ে কাটাই? নাতি নাতনি থাকলে হতো, এখন বাগানটাই যা আছে। ওর পিছনে আজকাল আমার প্রচুর সময় যায়, বিশেষ করে সামনের গোলাপ বাগে। পিছনের ফলের বাগানে বেশি একটা যাওয়া হয় না, ওদিকে আগাছা বেড়েছে বেশ বুঝতে পেরেছি। সুপুটাও ফাঁকিবাজ, আমি যেই ওদিকে নজর কমিয়েছি ও বেটা ওদিকে যাওয়া ছেড়েছে। 25 জানুয়ারি আজ একটা নতুন লতানে গাছে গোলাপ ফুটেছে, হলুদ, একেবারে সূর্যমুখীর মতো রং। অনেকদিন বাদে মনটা একটু ভালো লাগছে। 17 ফেব্রুয়ারি আজ অনেকদিন বাদে পিছনের বাগানে গিয়েছিলাম, চমকে গেছি। দ্বীপ মরুভূমি থেকে যে চারাটা এনেছিল সেটা বেশ বড় হয়েছে। এই 2-3 মাসে কোনো গাছ এত বেশি বাড়তে পারে তা আমার জানা ছিল না। যেখানে যেমন দরকার তেমনি বেড়েছে। ওটা বিরুত নাকি গুল্ম প্রজাতি আমি কিছুই বুঝতে পারছিলাম না। কোথাও ওই ঝোপের মতো গজিয়েছে, আবার কোথাও বড় গাছের গুঁড়িগুলো পাতায় বড় বড় রোমা দিয়ে আটকে ধরে উপরে ওঠার চেষ্টা করেছে। এখনো কোনো ফুল ফোটেনি, যাকে ও বারুক নিজের মতো। এই আবহাওয়ায় ওটা যে বাঁচবে সেটাই ভাবিনি। নতুন ধরনের গাছ, আগে হলে ওই প্রফেসর রায়ের সাথে আলোচনা করতাম, আজকাল আর ভালো লাগে না। রমা আমার সব আনন্দ নিয়েই অন্য জগতে চলে গেছে, রূপও নিজের ব্যবসা নিয়ে খুব ব্যস্ত। মা থাকতে আগে ঘন ঘন আসত, আরেক বেটার তো কোনো খবরই নেই, ওটাকেই বেশি দেখতে ইচ্ছে করে। কি যে করছে, কোথায় আছে কোনো খবরই পাই না। 9 মাসে 6 মাসে ওই একটা করে চিঠি লেখে, সে চিঠি পৌঁছাতে
বছর ঘুরে যায়। 3 এপ্রিল আজ বাড়ি থেকে বেরিয়েছিলাম ওয়াং এর দোকান ছাড়িয়ে ওই ম্যাল অব্দি। স্থানীয় অনেক চেনা লোকের সাথে দেখা হলো, সবাই অবাক হচ্ছে আমি এখানে আছি জানতে পেরে। সবাই ভাবছে, আরে তুমি এখানে, আমরা তো ভাবলাম তুমি ছেলের কাছে শিলিগুড়ি চলে গিয়েছ। আরে আমি তো এখানেই থাকবো, রমার স্মৃতি ছেড়ে কোথাও যাব না। তবে সত্যি একটু এই মেলে বসলে মনটা ভালো হবে আর কি, মাঝে মাঝে আসব। 24 মে আজ দীপের একটা চিঠি পেয়েছি, প্রায় 1 মাস আগে ছেড়েছে, সে এখন নিউজিল্যান্ডে গ্যাঙারু দেখে বেড়াচ্ছে। সে ভালো, বুড়ো জেঠুকে ভোলেনি, তবে কবে যে আসবে তা কিছু বলেনি। 4 অক্টোবর আজ পিছনের বাগানে গেছিলাম, এতদিনের পুরনো মেহগনি গাছটা একটু শুকিয়ে যাচ্ছে মনে হলো, শখ করে লাগিয়েছিলাম। এত বড় গাছের হঠাৎ যে কি হলো কে জানে, মনটা খারাপ লাগছে। সুপুমালি আজকাল ওদিকটা একটুও যায় না, ও অবশ্য বুড়ো হতে চলল, কি আর বলি, আর আগের মতো খাটতে পারে না। যাক, যে কদিন চলে নতুন লোক আর রাখতে চাই না। মেহগনি গাছের নিচে দেখলাম দীপের আনা গাছটা একেবারে জঙ্গল বানিয়ে ফেলেছে, গুঁড়ি বেয়ে খানিকটা উপরেও উঠেছে। ওটাই কোনো ক্ষতি করছে কিনা আবার কে জানে। সুপু বলে, আরে ওটা সহজে পরিষ্কার করা যায় না বাবু, উপরে তোলাই যায় না, এত শক্তি ওটার সি করে। আর গার্ডেন সিজার দিয়ে কাটলে একরকম রস বেরিয়ে আসে বাবু, সেই রসের খুব বিজরি ঝাঁজ, সহ্য করা যায় না বাবু। 17 নভেম্বর এবার মনে হচ্ছে খুব শীত পড়বে। ভাবছি ওই রূপের কাছে কটা মাস কাটিয়ে আসব, হরিও আমার সাথে যাবে, রূপুকে বাড়ি পাঠিয়ে দেব। কিন্তু কাজগুলোর কি হবে, ভাবছি ওই লক্ষ্মী তাসিকে বলে যাব একটু জল সার দিতে, দেখি কি করি। 5 মার্চ আজ প্রায় 3 মাস হলো রূপের কাছে এসেছি, ভালোই কাটল, তবে বাড়ির জন্য মনটা বড় টানছে, বিশেষ করে ওই বাগানের জন্য। কাল ফিরছি। 7 মার্চ ফিরেই একটা খারাপ খবর পেলাম, ওই লক্ষ্মী তাসিকে নাকি পাওয়া যাচ্ছে না 2 দিন ধরে, গরিব মানুষ, পুলিশও ঠিক পাত্তা দিচ্ছে না। দেখি যদি আমি বললে কিছু হয়, তবে আমার সামনের গোলাপ বাগ ভালোই আছে, পিছনেরটা অবশ্য এখনো যাওয়া হয়নি। 21 মার্চ প্রায় 15 দিন কেটে গেছে, লক্ষ্মী তাসিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আমার বাড়িতেই জল দিতে এসেছিল বেচারি, তারপর আর ফেরেনি, কি যে হলো। কয়েকদিন একটু ছোটাছুটিও হলো, কিন্তু লাভ কিছু হলো না। এসব করে আর বাগানের দিকে নজর দেওয়া হয়নি একদম। 23 মার্চ এত তাড়াতাড়ি আমি লিখি না, তবে এমন ঘটনা ঘটল যে আর না লিখলে চলছে না। আজ পিছনের বাগানে গিয়েছিলাম, একবারে যেন হতবাক হয়ে গেলাম,
টিপের আনা গাছ পুরো বাগানটাই যেন ছেয়ে ফেলেছে। মেহগনি গাছটা তো প্রায় মরেই গেছে, গাছের ওপর অব্দি আগাছার মতো ছেয়ে গেছে মরুভূমির গাছটা। কমলালেবু গাছটাতে একটাও ফল ধরেনি, পাতাগুলো কেমন যেন শুকিয়ে গেছে। পুরো বাগানটা মনে হয় জল না পেয়ে শুকিয়ে যাচ্ছে, অথচ পরিচর্যার খুব একটা দরকার হয় না এই বাগানের, শুধু বড় বড় মহিরুহ আর ফলের গাছ, বৃষ্টিও কম হয়নি। এই আগাছাটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। 25শে মার্চ, ওফ, পিছনের বাগানের দিকটা আজ একটু তাকানো যাচ্ছে। আগাছাগুলো কেটে সাফ করা হয়েছে, নার্সারি থেকে লোক ডেকে বড় বড় গার্ডেন সিজার দিয়ে কাটা হলো, রসের বিশ্রী ঝাঁঝে প্রায় সবাই কাবু। একবার কাটার পরই পাতা রোয়া সিজারগুলোকে জড়িয়ে ধরেছিল, যেন বুঝতে পারছে সেগুলো ওদের ক্ষতি করতে চাইছে। রীতিমতো টানাটানি করে ছাড়িয়ে কাটতে হলো, তারপর ওই একদিকে সব জড়ো করা হয়েছে। সারা দিনটা চলে গেল, কাল আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তবে হরি অবশ্য খুব ভয় পেয়েছে। 27শে মার্চ, অদ্ভুত ঘটনা, আগাছাগুলো জ্বালিয়ে ফেলা গেল না, আগুন জ্বালিয়ে ধরলেই ওগুলোর সেই বিরাট ঝাঁঝে তরলটা বারবার তার আগুন নিভিয়ে দিচ্ছে। দুদিন কেটে গেছে, কাটা ডালপালা পাতা একটুও শুকায়নি, কি করে সম্ভব? আশেপাশের প্রচুর পোকামাকড়, পাহাড়ি ইঁদুর, আরও কি সব ওই ছোটোখাটো প্রাণী শুকিয়ে মরে পড়ে আছে। সুপুর তো ও ঝাঁট দিতে দিতে হাতে ব্যথা। 17ই এপ্রিল, বেশ কয়েকদিন পর, তাই আগে কিছু কথা লিখেনি। পিছনের বাগানে অদ্ভুতুরে কাণ্ড চলেছে, কেটে ফেলার পর আগাছাগুলো অসম্ভব দ্রুততার সাথে আবার গজিয়ে গেছে। ওগুলোর মধ্যে কিছু পরিবর্তনও এসেছে, পাতাগুলো সাইজ আরও বেড়েছে, আরো যেন মোটা হয়েছে। এক একটা পাতা প্রায় 8 ফুটের করে চওড়া, পাতার রোঁয়াগুলো আরো বড় হয়েছে, 5-6 ইঞ্চি করে লম্বা। গাছটায় এবার কুঁড়িও এসেছে, ছোট ছোট সাদা কুঁড়িতে ঝেয়ে গেছে। আজকাল একটা হালকা মিষ্টি গন্ধ ভাসে ওই রাতের বাতাসে। প্রায় 15-20 দিন ধরে ওগুলো কুঁড়ি অবস্থাতেই আছে, একটুও ফোটেনি। আর সবচেয়ে অবাক ব্যাপার, কুঁড়ি আসার সাথে সাথে বাগানের পাশে ডাঁই করে রাখা সব কাটা গাছপালাগুলো নিজের থেকেই শুকিয়ে গেল এতদিনে, ওই হঠাৎ করেই। মনে হচ্ছে গাছটার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কিছু একটা বার্তা আদান প্রদানের ক্ষমতা আছে। 23শে আগস্ট, আজ প্রথমবার আমি ভয় পেলাম। আজকাল আর লিখতে ভালো লাগে না, কিছুই আর ভালো লাগে না, কিন্তু আজকের ঘটনা না লিখে পারছি না। ভোরবেলায় ঘুম থেকে উঠে বাগানে যাচ্ছিলাম, শুনলাম একটা কুকুরের আর্তনাদ। এদিকে কুকুরটাকে কোথাও দেখতে পাচ্ছি না, হঠাৎ দেখি একটা সবুজ রঙের কুকুর দৌড়ে বেরিয়ে এলো বাগানের ভিতর থেকে। কাছে এলে বুঝলাম কুকুরটা সবুজ নয়, ওটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সবুজ রোঁয়া, সেই গাছটা রোঁয়া। প্রাণীদেরও
এইভাবে ধরছে আজকাল? সেটার পায়ের তলাগুলো জড়িয়ে ধরে চলতে বাধা দিচ্ছে, কোন রকমে টলতে টলতে এগোচ্ছে। নাক কান সব সবুজ চুলের গোছার মতো রোয়াতে ঢাকা, চোখ বলতে কিচ্ছু নেই, সেখান থেকে গোছা গোছা সবুজের টগা লক লক করছে, মুখের ভেতর রোঙা গিজগিজ করছে, জিভ দেখলাম না। কিছু করবার আগেই সেটা এক দৌড়ে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল, একটা মরণ চিৎকার করে লাফিয়ে পড়লো পাশের খাতটাতে। হয়তো দেখতে না পেয়ে, হয়তো মরে বাঁচবার জন্য বেশ বুঝলাম লক্ষ্মী দাসীর কি হয়েছিল। কিন্তু ওই গন্ধ ছাড়া আমি তো বাঁচব না, কেমন পাগল পাগল লাগছে। কবে যে ছেলেরা ফিরবে? 1 সেপ্টেম্বর, অনেকদিন পর আজ রূপ এসেছিল। ব্যবসার কাজে আজকাল বেশিরভাগ সময় ও কলকাতা আর আহমেদাবাদ করে, তাই আর আসতে পারে না। আজও বেশিক্ষণ ছিল না, আমিও চাইছিলাম না ও রাতে থাকুক, ভয় করে, ওকেও যদি কিছু করে দেয়। ঘুমের মধ্যেও সেই সবুজ কুকুরটাকে ভুলতে পারিনি, কি অসহ্য কষ্ট পেয়ে মৃত্যুকে আপন করে নিল। কিন্তু ওরা আমায় কিছু করেনি, এখন সুপু আর হরি ভয় ওইদিকে আর যায় না, আমাকেও যেতে বারণ করে, কিন্তু আমার সোনার মতো অবস্থা নেই, গন্ধের নেশা হয়ে গেছে। দীপটাকে অনেক দিন দেখিনি, বড় ইচ্ছে করছে। কতদিন আমায় ছেড়ে যে থাকবে তা বুঝতে পারছি না। 25 সেপ্টেম্বর, আজ আরো একটা প্রাণী প্রাণ হারালো চোখের সামনে, একটা বাঁদর দলছুট হয়ে বোধহয় এদিকে এসেছিল। এবারে খুব ভয় করছে, কিন্তু এ গন্ধের বড় মারাত্মক নেশা। এখন ওরা ধীরে ধীরে বাড়ির পিছনের দেওয়াল বেয়ে উঠতে শুরু করেছে। আজ হরিকে চারপাশটা দেখতে পাঠিয়েছিলাম, আগাছাটার জঙ্গল নাকি পিছনের দিক থেকে পাইন জঙ্গল অব্দি প্রসারিত হয়েছে, কিন্তু কোথাও নাকি ওই পাইন বনের ভিতরে ঢোকেনি, পুরো দার্জিলিং এ ছড়িয়ে পড়েনি, এটাই স্বস্তির। কিন্তু এরা কেন পাইন বনে ঢোকেনি সেটা বুঝতে পারছি না। 15 অক্টোবর, আজ দুর্গাষ্টমী। এই সময় প্রতিবার শিলিগুড়ি যেতাম রমার সাথে, গতকাল রাত থেকে কারেন্ট নেই। হরি বাজার থেকে ঘুরে এসে বলল, বাবু কারেন্ট তো সব জায়গাতেই আছে আমাদের এই রোজমিলা বাদে। রোজ ভিলার কই, এখন আগাছা ভিলা হয়ে গেছে, তাও প্রচুর গোলাপ ফুল এখনো ফুটছে, কি করে জানি না। খুঁজে পেতে একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলাম, বাড়ির মেন সুইচটা কিভাবে যেন নেমে গেছে, আর বোর্ডটাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছে সবুজ রোঁয়াওয়ালা পাতা আর ডালপালা। হরি
টেনে সরাতে গিয়ে কয়েকটা রোঁয়া ওর হাতে পিঁচিয়ে ধরলো। প্রচন্ড চিৎকার করে উঠল সে। আমি কোনো ক্রমে লাঠি দিয়ে ওই মেন সুইচটা উপরে উঠিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে সেই পরিচিত বিকট গন্ধ নাকে এসে ধাক্কা মারল। কাজটা কাটলে এটাই পাওয়া যায়। ডায়েরিতে লেখা এখানেই শেষ, আর এরপর কি সেটা তো জানতে হবে। অন্ধকারে নিচে ছুটলাম জেঠুর কাছে। জেঠু, 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 আমি পড়লাম সব কিছু, কিন্তু তারপর তো আর কিছু লেখা নেই। আর কিছু লিখিনি রে তারপর থেকে। আচ্ছা আচ্ছা, ওই 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 হরিকাকার কি হলো জেঠু? হরি আর নেই রে, ভীতু মানুষ ছিল। ওর কষ্ট চোখে দেখা যাচ্ছিল না। জানিসই তো আমার একটা লাইসেন্সড পিস্তল আছে, গতকাল ওটা দিয়ে ওকে মুক্তি দিয়েছি। না, টুকরে উঠলাম। হরিকাকার কোলে পিঠে বড় হয়েছি। কি বলছো জেঠু, কি করে পারলে? ডাক্তার দেখালে না? ওকে 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 রোয়াগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, এটা কি করে করতে পারলে? হরিকাকা, না রে না, আরো ভয়ঙ্কর। রোয়াগুলোর ডগায় সূর্যের মতো তীক্ষ্ণ কাঁটা থাকে, সেগুলো বিধিয়ে দিয়েছিল ওর হাতে। তুই ঠিকই বলেছিস, ওখানকার স্থানীয় মানুষেরা ঠিকই বলে এটা অভিশাপ, মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। এটা অভিশাপ মানে কি, কি বলতে চাও? চিৎকারটা নিয়ন্ত্রণ করে চাপা গলায় বলি, দেখতে চাস? দেখ, তবে ভয় পাস না যেন। জেঠু উঠে দাঁড়ায়, পরনের ওভারকোটের বোতামগুলো খুলে কোটটা ফেলে দেয় গা থেকে। না, আমি দু হাতে মুখ চেপে চিৎকারটাকে বেরোতে দিই না। জেঠুর প্রায় গলা অব্দি সবুজ রোঁয়ায় ঢাকা, আর সেই রোঁয়াগুলো জেঠুর শরীরটাকে জড়িয়ে নেই, বরং ওগুলো শরীরের ভিতর থেকে বেরিয়েছে। প্রতিটা রোমকূপ থেকে বেরিয়ে এসেছে সরু সূক্ষ্ম সূক্ষ্ম সবুজ রোঁয়া। হে ভগবান, শরীরের ভিতর মাংস রক্ত মজ্জা খেয়ে ওরা বাড়ছে। মানুষ, পোকা, বাঁদর বা কুকুরই হোক অথবা কোনো বড় গাছ, ওরা কাউকেই ছাড়ে না। ওরা কাঁটা ফুটিয়ে শরীরের ভিতর নিজেদের মূল ঢুকিয়ে দেয় রিদীপ, আর ধীরে ধীরে শরীরের ভিতরেই বংশ বিস্তার শুরু করে। আবার শরীরের কোষে কোষে ওদের চোষক সুর আমি অনুভব করি। সর্বক্ষণ আমার জীবনী শক্তি টেনে চলেছে। হালকা একটা চিনচিনে মিষ্টি মিষ্টি ব্যথা, ঠিক ওই চোখ ধরবার মতো, কিন্তু কিছুতেই ছাড়ানো যায় না। টানলে চামড়া মাংস সহ উপরে আসে, তকতকে সেই ঘা আর সারে না রে, আর সারে না।
ক্লাস এইটের জীবন বিজ্ঞানের পড়া মনে পড়ছে। বুঝতে পারছি এটা শুধু মাংসাশী জীব তাই নয়, এটা এটা একটা পরজীবী, প্যারাসাইট, মানুষ হতে প্রাইমারি হোস্ট। হোস্টের শরীর থেকেই সমস্ত খাদ্য সংগ্রহ করে ওরা বংশবিস্তারের জন্য, আর তারপর ফুলের গন্ধ দিয়ে আকৃষ্ট করে। সবচেয়ে বড় কথা, যে কোনো গোত্রের প্যারাসাইটের মতো এরা হোস্টকে যতক্ষণ সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করে, সহজে মরতে দেয় না। সত্যি এই যে মৃত্যুর থেকে ভয়ঙ্কর। তবে এই কি তবে অ্যারিজোনার অভিশাপ? সুপুকেই সবার আগে ধরেছিল, বুঝলি, কিন্তু কিন্তু পায়ে ধরেছিল বলে বুঝতে পারিনি। একটু একটু করে ওর পায়ের ভিতর বেড়ে উঠেছে, তারপর সারা শরীর। একটু আগে দেখলাম ওর চোখ দুটো বুজে গেছে, সেখান থেকে ফুটে বার হচ্ছে নতুন নতুন কচি রোঁয়া। আর না, আর দেরি করা ঠিক হবে না। হরিকে হাতে ধরেছিল ও, সেই জন্য উপর নিচে দুই দিকে একসাথে ছড়িয়েছে। ভয়ঙ্কর আর্তনাদ আর সহ্য করা যাচ্ছিল না। শেষে তো হাঁ করত, অথচ আওয়াজ বের হতো না। বোধ হয় স্বর্ণালীও ওরা দখল করে নিয়েছিল। কালোর মাথায় গুলি করেছি, সুপুকেও তাই করতে হবে। কিন্তু কিন্তু তুই আমায় কথা দে, বাবা আমার আমায় মুক্তি দিবি, আমায় তারপর মুক্তি দিবি তুই? আমি নিজে পারবো না রে, আমি নিজে পারবো না। তাহলে আগেই জেঠুর চোখ জলে ভরে আসছে, আমি মাথা নাড়লাম। পারতে আমাকে হবেই, এখন বুঝতে পারছি ঢোকার সময় কিসের অস্বস্তি হচ্ছিল। গোলাপ গাছের ফাঁকে ফাঁকে ওগুলোকেই দেখেছি আনমনে, গন্ধটাও পেয়েছি, কিন্তু কিন্তু চিনতে পারিনি। আরো আরো দুটো কথা বলি, যে কোনো কারণই হোক ওরা পাইন গাছের উপর ছড়াতে পারে না। তাহলে এতদিনে সারা দার্জিলিংয়ে ছড়িয়ে পড়ত। আর আগুনে না হলেও ইলেকট্রিকে ওদের পোড়ানো যায়। সেদিন যখন ওই মেন সুইচ তোলার সময় শর্ট সার্কিটে বাড়ির অনেকটা আগাছা মুক্ত হয়েছিল, তখন ইলেকট্রিক তারে পিছিয়ে থাকা ডালপালাগুলো জ্বলে গিয়েছিল। তবে আবার মেন সুইচ অব্দি ওরা পৌঁছে গিয়েছে, আর কাল থেকে আবার কারেন্ট নেই। আর সময় নেই রে দীপু, আর সময় নেই। জেঠুর কথা শুনে মনে পড়ল অ্যারিজোনার সোনোরান মরুভূমিতেও ওই যশুয়া গাছের জঙ্গল অব্দি পৌঁছে ওরা থেমে গিয়েছিল। তার বাইরে আমি একটা গাছও দেখিনি। তার মানে পৃথিবীর প্রথম দিকের উদ্ভিদের ওপর ওরা প্রভাব বিস্তার করতে পারে না। এখানেও তাই, পাইন বন ওদের আটকে দিয়েছে। চল চল আমরা সুপুর কাছে যাই, কিন্তু কিন্তু আমাকে মুক্তি দিয়েই তুই পালিয়ে যাবি। ওয়ার্ড্রোব থেকে
বড় বর্ষাতিটা গায়ে চাপিয়ে নে বাবা। এই শয়তানের থেকে তবে তুই বাঁচতে পারবি। পরের বার পুরোপুরি পুরোপুরি তৈরি হয়ে আসবি বাবা। তার আগে লড়াই নয়। কোটের পকেট থেকে পিস্তলটা বের করতে করতে জেঠু বলল, সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম দুজন। মালিতা তার ঘরে ঢুকে জেঠু তাকে ডাকল, শুভ শুভ শুভু। মালির বদলে এক এক অদ্ভুত সবুজ মানুষের অবয়ব জেঠুর আওয়াজ শুনে আমাদের থেকে ঘুরল। সারা গায়ে কিলবিলের জ্যান্ত পোকার মতো সরু সরু সবুজ রোঁয়া। আমার হাতের মোমবাতির আলোয় দেখলাম তার শরীরের কিছু কিছু জায়গা যেন খোবলানো, তকতকে খা। বোধহয় নিচের গা থেকে রোঁয়া টেনে ছিঁড়তে চেয়েছিল কখনো। মুখটা হাঁ করল কিছু একটা বলবে বলে, কিন্তু কোনো শব্দ বের হল না। তার বদলে মুখের ভিতর থেকে সাপের মতো কিলবিল করতে লাগলো কয়েক গুচ্ছ সবুজ রোঁয়া। একটা চোখ বুজে গেছে তাতে, আর একটা চোখ খোলা, সেটা এখনো মানুষের। আর সে ঠিকরে আসা ভয়ঙ্কর চোখটা নিঃশব্দে বলছে, মুক্তি দাও আমায়, মৃত্যু দাও, মৃত্যু দাও আমায়। মানুষের জেঠু ওর মাথা লক্ষ্য করে পিস্তলটা চালালো। এখন আমরা একতলার বিরাট ড্রয়িং রুমে। পুরো বাড়িটার যেদিকে তাকাচ্ছি ওরা ওরা ছেয়ে গেছে। ওদের এগিয়ে আসার সরসর শব্দও শুনতে পাচ্ছি আমি। কি একটা 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 মন মাতার গন্ধ। মনে হচ্ছে আমি যেন ওদের মাঝে গিয়ে বসে পড়ি। দেব দেব, ওদের ওদের সম্মোহনে পড়ে যাস না বাবা, যাস না, আমাকে আমাকে মুক্তি দে। ওরা আমাকে আমাকে ভিতর থেকে জ্যান্ত খেয়ে নিচ্ছে বাবা। তুই তুই আমার শেষ আশা, তুই মুক্তি দে বাবা, মুক্তি দে। জেঠু ডাকতি দৌড়ে গিয়ে দরজার কাছে তিব্বতি ঘণ্টাটা খুব জোরে জোরে বাজাতে লাগলাম। আশা করি তিব্বতি ঘণ্টা বাজাতে বাজাতে বাইরের জঙ্গল অব্দি পৌঁছে যাব। স্থানীয় বিশ্বাস যে ভুল হয় না তার প্রমাণ তো পেয়ে গেছি। এখন আগ্নেয়াস্ত্র আমার হাতে, সামনে হুইল চেয়ারে জেঠু বসে আছে। বাবার থেকেও বেশি বললে ভুল বলা হবে না। ওর নিজের ছেলেকেও তো জানানো গেল না, সময় নেই। মুক্তি দে আমায়, মুক্তি দে দেব, আমার আঙুল ধীরে ধীরে বন্দুকের ট্রিগারে পৌঁছালো। শুনলেন আজকের গল্প অ্যারিজোনার অভিশাপ।
লিখেছেন সংযুক্তা চ্যাটার্জি। আজকের গল্পের কথকের চরিত্রে সমৃদ্ধি, দৃপ্ত, হরি ও জেঠুর চরিত্রে শুভ, ড্যানিয়েলের চরিত্রে অগ্নিশ্বর, শুভু এবং লোকের চরিত্রে শিব। গল্পের পোস্টার ডিজাইনে সৌম্যদীপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। বিশেষ ধন্যবাদ সিনেপটকা ফেসবুক গ্রুপকে গল্পটি আমাদের দেওয়ার জন্য। আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসব পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। ডাক্তারকে পই পই করে বললাম, বললো যে এত টাকা ফিস চাই, তারপর যাবে। কি বলি বলো দিনি? কি ডাক্তার এখন আসেনি? আমি যাচ্ছি, গিয়ে ঠ্যাং গুলো ভেঙে দিয়ে আসছি ডাক্তারের, দেখি কত না আসে। যত সব ডাক্তার আসবে। যাস নে, রাম শোন, রাম, এই রাম।